সিনিয়র প্রযোজক বড় ভাই যারা আছেন সবাইকে নিয়ে আমি সমবেত হয়েছি তাদের কাছে। আমি আমার আরজি অর্থাৎ নালিশ জানিয়েছি, যেটা তারপর তারা আমাকে বললো যে আপনি মানে আপনি সবাইকে ডাকুন, আপনার যে ইয়ে হয়েছে আমরা সেখানে কথা বলবো। সেই কথার পরিপ্রেক্ষিতে আজকের এই আয়োজন, এবং আমি খুব স্বল্প কথায় সারবো, বিগত দিনের কোনো কথা আমি বলবো না, খুবই স্বল্প কথায় সারবো। আর দুই দিন বাদে আমার ছবির রিলিজ, যে সর্বনাশ আমার পরিচালক করেছে মোস্তাফিজুর রহমান মানিক, তাকে আমি এ পর্যন্ত মানে বোন হিসাবে ছবির বাইরে পারিবারিকভাবে সে আমাকে বোন ডাকছিল, বোন হিসাবে তাকে আমি যে পরিমাণ অর্থ দিয়েছি তার বিয়েতে, তার এঙ্গেজমেন্টে, তার পারিবারিক সমস্যা, তার মায়ের অসুস্থতা, তার বোনের অসুস্থতা, আমার অ্যাবিলিটি অনুযায়ী প্রতি মাসে কম বেশি দিয়েছি। সে যদি এরকম দুমুখো সাপের কাজ করে, এখানে আমার কিছু ব্যক্ত করার নেই। আর আমি নতুন প্রযোজক, কেউ পেলেই অমনি আমাকে ছিঁড়ে খাবে, আমার কি ভাই ব্রাদার নাই, আমার কি বোন নাই, আমার কি ব্যাকগ্রাউন্ড নাই। এই যে আমি আজকে নতুন প্রযোজক এখানে আসছি, আমি আমার বড় ভাইরা যারা আছেন, সম্মানিত যারা আছেন, আমি তাদের কাছে নালিশ জানিয়েছি। আমি দুদিন আগেই মামলা করতাম, কারণ আমার যে ক্ষতি করছে, আমার 30টার উপরে হল আমাকে এখান থেকে 3 দিন আগে আমাকে ফোন দিয়েছে। এখন আমি 15টা তো দূর কি বাদ, আমি 9টা 10টা হলও পাচ্ছি না। এই ক্ষতিপূরণ এই পরিচালক, এই মাহি, এই রোশনকে দিতে হবে, এবং আমি অফকোর্স মামলা করব। আমি অফকোর্স মামলা করব। আর এটা একটা সরকারি অনুদানের ছবি, এটা কোনো ছেলে খেলা না, এটা কোনো পার্সোনাল ব্যবসার টাকা দিয়ে তৈরি হয় নাই যে ওরাই ফাইজদানি করবে। এই অনুদানের টাকা আমি সরকারকে তুলে দেখাবো, কারণ এটা মালিকের ঘর থেকে আসবে, মাহির ঘর থেকে আসবে, এটা আসবে রোশনের ঘর থেকে। এত বড় ধৃষ্টতা! আমি হতে পারি নতুন প্রযোজক, বাট তারা আমার ব্যাকগ্রাউন্ড ভুলে গেছে। আমি একটা মহিলা প্রযোজক, তারা আমাকে সহযোগিতা করবে। আমার এটা প্রাইমারি সেকশন, আমি নতুন প্রযোজনা করেছি। প্রযোজকের খাতায় নাম না লিখিয়ে, প্রযোজক কমিটির সদস্য না হয়ে কেউ প্রযোজনা করতে পারে? কোনো লাইন প্রোডিউসার একটা ছবি বানায় সেন্সার করে আনতে পারে? মূর্খ না হলে এ কথা কেউ বলতে পারে না। আমার একাডেমিক্যাল কোয়ালিফিকেশন নিয়ে কথা তুলছে, মাহি এবং রোশনের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা যার কোয়ালিফিকেশন নিয়ে কথা তুলছে, সেই প্রযোজকের কোয়ালিফিকেশন দেখে তাদের আসা উচিত ছিল। আর একটা ছোট্ট কথা বলবো, তাদের যদি প্রথম থেকে বিরক্ত লাগে, প্রথমে তো কাউকে আমি ফুল সাইনিং করি নাই, একমাত্র মাহি ছাড়া, সে নাচর বান্দা, সে ফুল সাইন নিয়ে কাজ করবে, ওকে ভালো করেছে, কিন্তু তোমরা কেন করলা, মানিক কেন করলা? এবং আমি আরও আমার কানে আসছে, আমার প্রত্যেকটা সাইন মানে সাইন করা রিসিপ্ট মানিকের হাত দিয়ে আমি দিয়েছি, মানিক টাকা পেমেন্ট করেছে। আমি কোনো আর্টিস্টকে আমি চিনি না, ডিরেক্টরের দায়িত্ব আর্টিস্ট আনার, ডিরেক্টরের দায়িত্ব খাবার পানি, খাবার সরবরাহ করার দায়িত্ব সব কিছু ডিরেক্টরের। আমি তার উপর ভরসা করে সমস্ত টাকা দিয়েছি, আমার কাছে রিসিপ্ট আছে, কিন্তু মানিক সেই টাকাগুলো কাউকে ঠিক মতো দেয় নাই। যাকে 50 দেওয়ার কথা তাকে দিয়েছেন 15, যাকে 1 দেওয়ার কথা 1 লাখ তাকে দিয়েছে 50। আমি গতকালকে আমার ছবিতে মিউজিক ডিরেক্টর 3 জন, গতকালকে এক মিউজিক ডিরেক্টর আমাকে ফোন করে বলতেছে, আমি নাম না বলি, খুবই ভদ্রলোক ফোন করে বলছে, আপা কিছু মনে করবেন না, আপনি আমাকে কত দিয়েছিলেন জানতে পারি? আমি বললাম আমি আপনাকে 40 দিয়েছি শুধু একটা গানের মিউজিক করার জন্য। সে খুব দুঃখের সাথে জানাইলো, আপা আমার পর্যন্ত 40 পৌঁছায়নি, আমি পেয়েছি অনলি 20। তাহলে বাকি 20 কে খেলো? এই টাকাটা কে ধ্বংস করলো? কাজ ঠিকই শেষ হয়েছে, কিন্তু মানিক এইভাবে যে টাকাগুলো মারলো আর তারপরে মাহির সাথে হাত মিলিয়ে যে এই কাজগুলো করলো, এটা তুমি একদম ঠিক করনি মানিক। যেটা গেছিল গেছিল, তুমি তো টাকা নিয়েছো, কাজ করেছো, তুমি যে কাজটা করেছো, ছবি রিলিজের 3-4 দিন আগে তুমি ঘোষণা দিয়েছো এই ছবি কেউ দেখবেন না, ছবি দেখলে আপনারা আমাকে জুতা মারবেন। তুমি এমনই ডিরেক্টর, তোমার নিজের কনফিডেন্ট লেভেল হচ্ছে লো, তোমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সরকার দিয়েছিল, একটা সম্মান ছিল তোমার উপর, সেই সম্মানও তুমি নষ্ট করে ফেললা। তোমার মুখে আমার থুতু মারা ছাড়া আর কিছুই বলার নাই। জানিয়ে দিতে চাই, দেখেন কত বড় ধৃষ্টতা! আমি জানি না কে বা কাহারা, আমার দীর্ঘ 22 বছরের রাজনৈতিক লাইফে আমি ছাত্রলীগ করে আজ এখানে, তাই না? আমি খুব ছোট একজন কর্মী, আমার এত টাকা নেই, এত পয়সা নেই, ছোটখাটো ব্যবসা করি, ছোটখাটো রাজনীতির সাথে ইনভলভ। আজ পর্যন্ত আমার বাড়িতে কোনো ছেলে পেলে রাত 12টার পরে যায় নাই। সেখানে গত 21 আগস্ট রাত্রেবেলায় 3:10 থেকে 3:20 মধ্যে সাদা একটা প্রাইভেট কারে দুইজন ছেলে মানে 30 থেকে 35 মধ্যে বয়স, আমার বাড়িতে যে খোঁজ নিয়েছে, এটা কি জেনিফার ম্যাডামের বাসা? জেনিফার ম্যাডাম বাসায় আছে কি না? আমার যে দারোয়ান আছে আলী, তার কাছে তখন বলছে যে বাড়িতে কে কে আছে, মনে করছে যে বাড়িতে মানে পুরুষ লোক টোক আছে, ঢোকা যাবে না বা কোনো একটা হার্মফুল কিছু করা যাবে না। তারপরে তারা গাড়ি নিয়ে চলে গেছে, কিন্তু ক্ষতি করতে আসুক বা না করতে আসুক বা আলটিমেটাম দিতে আসুক, এ পর্যন্ত এ যাবৎকালে
আমাকে কেউ কোনোদিন এরকম ভাবে খুঁজতে আসে নাই বা আমাকে ভয়ভীতি দেখাতে আসে নাই। বিগত দিনে আমার যে চলচ্চিত্রের যে প্রবলেম চলতেছে, আমি কারো নাম ইন্ডিকেট করতেছি না, এই প্রবলেমের পরে এই ঘটনা ঘটছে এবং আমি পুলিশ তদন্তের জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি এবং আমি যে অলরেডি জিডি করেছি, আমি কারোর নামে করিনি, আমি শুধু বলেছি আমার চলচ্চিত্র জগতের কিছু লোকের সাথে আমার ঝামেলা চলছে, কারণ তারা আমাকে জিজ্ঞাসা করেছে কাদের সাথে চলছে, তো আমি জিডি করতে বাধ্য হয়েছি। অলরেডি আমাকে হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেছে, মানে ওয়ান কাইন্ড অফ বাড়িতে আসতেছে। তো এগুলোকে আমি ভয় পাই না, একটা বুলেটে যদি আমার নাম লেখা থাকে তো যাবে, হায়াত মৌত সবারই আছে। এত ভয় পেয়ে তো ছবি বানাইতে আসিনি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।